আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইংরেজি শেখার জন্য অনুশীলনের কোনো বিকল্প নেই, তবে সেটা যদি হয় গল্পের মাধ্যমে তাহলে অনুশীলন করাটা আরও সহজ এবং মজার হয়। এখন এই গল্পটি অনুশীলন করলে আমাদের নতুন নতুন শব্দ শেখা হবে, স্পিং দক্ষতা বাড়বে এবং ইংরেজিতে গল্প চর্চা করা হবে, এবং গুরুত্বপূর্ণ একটি নীতিকথাও আমরা জানতে পারব। যাই হোক, আমরা শুরু করতে পারি। ইট ওয়াজ এ হট সামার ডে। ইট ওয়াজ এটা ছিল এ হট সামার ডে, একটি হট উত্তপ্ত সামার ডে, গ্রীষ্মের দিন। এটা ছিল একটি উত্তপ্ত গ্রীষ্মের দিন। দেয়ার ওয়াজ এ স্কোরসিং হেট অফ দ্য সান। দেয়ার ওয়াজ স্কোরসিং, দগ্ধকারী উত্তপ ছিল, দগ্ধকারী হেট উত্তপ, দগ্ধকারী উত্তপ ছিল অফ দ্য সান, সূর্যের। অর্থাৎ সূর্যের এতই তাপ ছিল যে খাল বিল বা ক্ষেতখামার শুকিয়ে চৌচির হয়ে গেছে। এরকম অন দ্যাট ডে, এরকম একটা দিনে একটি কাক বিকেম হলো ভেরি থার্স্টি, খুবই পিপাসার্ত। এমন সময় একটি কাক খুবই পিপাসার্ত হয়েছে, অ্যান্ড এবং ওয়ান্টেড সে চাইল টু ড্রিঙ্ক, পানি পান করতে। কাকটি পানি পান করতে চাইল। হি ফিলু ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার ইন সার্চ অফ ওয়াটার। হি ফিলু সে উড়তে লাগলো, সে উড়েছিল ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস, এক স্থান থেকে অন্যথায়, অন্য স্থানে। ইন সার্চ খোঁজে, অফ ওয়াটার পানি, সে পানি খুঁজে এক স্থান থেকে অন্য স্থানে উড়ছিল। বাট কিন্তু দেয়ার ওয়াজ নো ওয়াটার অ্যারাউন্ড ইট। পানি ছিল না অ্যারাউন্ড ইট, এর চতুর্দিকে, অর্থাৎ কাকের আশেপাশে এই চতুর্দিকে কোনো পানি ছিল না। অ্যাট লাস্ট, অবশেষে ইট স, কাকটি দেখতে পেল, ইহা মানে এটা মানে কাকটি দেখতে পেল এ যা একটি কলসি, অ্যাট এ ডিস্টেন্স, দূরবর্তী স্থানে। তো অবশেষে কাক দূরবর্তী স্থানে একটি কলসি দেখতে পেল। ইট ফিলু, সে উড়ে গেল ডাউন টু ইট, এবং নেমে গেল সেখানে, সে উড়ে গিয়ে সেখানে নেমে পড়ল। দেয়ার ওয়াজ এ লিটল ওয়াটার অ্যাট দ্য বটম অফ দ্য জার। দেয়ার ওয়াজ এ লিটল ওয়াটার, সামান্য পানি ছিল, অ্যাট দ্য বটম, তলায়, অফ দ্য জার, কলসির নিচে সামান্য পানি ছিল। বটম বলতে নিচ বা তলা বোঝায়। বাট কিন্তু ইট ওয়াজ এতই নিচে ফর দ্য কো, কাকের জন্য, অর্থাৎ এটি এতই নিচে ছিল যে কাকের নাগালের বাহিরে ছিল। দি কো ট্রাই টু আপসেট দ্য জার। দিকো কাকটি ট্রাই চেষ্টা করলো টু আপসেট, উল্টাতে, দি জার, কলসিটি, কাক কলসিটি উল্টাতে চেষ্টা করলো। বাট কিন্তু দিকো কাক ওয়াজ নট টু স্ট্রং, বাট কিন্তু দিকো কাকে ওয়াজ নট ছিল না টু স্ট্রং, যথেষ্ট শক্তি, টু জন্য, ডু ইট এটা করা, ডু করা ইট এটা, এটা করার জন্য কাকের যথেষ্ট শক্তি ছিল না। হি বিকেম, সে হলো ভেরি ফ্রাস্টেড, সে খুবই হতাশ হলো। হি বিকেম, সে হলো ভেরি ফ্রাস্টেড, হতাশ, খুবই হতাশ হলো। হি
was at a loss, সে পরাজয়ের মধ্যে ছিল, what কি do, do কি করতে হবে, অর্থাৎ সে কিংকর্তব্য বিমুখ হলো, কিংকর্তব্য বিমুখ হলো, he looked, সে তাকালো around চারদিকে and এবং saw, দেখলো some pebbles, কিছু নই পাথর, সে চারদিকে তাকালো এবং কিছু নই পাথর দেখতে পেল, ছোট ছোট পাথর দেখতে পেল, pebbles, ছোট ছোট পাথর, then তখন an excellent idea, একটি দারুণ উপায় came to his mind, তার মনে আসলো, then তখন an excellent idea, তখন খুবই দারুণ একটা উপায়, দারুণ একটা বুদ্ধি came to his mind, তার মনে কি আসলো, তার মনে তখন একটা দারুণ বুদ্ধি আসলো, it picked, এটি নিক্ষেপ করলো the pebbles, পাথরগুলো, ছোট পাথরগুলো, one after another into the jar, কাক কি করলো, যে ছোট ছোট পাথরগুলো one after another, একের পর এক, one after another, একের পর এক, নিক্ষেপ করলো into the jar, কলসিতে, as a result, ফলে the water, পানি, the water level, পানি উচ্চতা, as a result, ফলে the water level, পানি উচ্চতা of the jar, কলসি, rose up, উপরে উঠেলো, উপরে উঠলো আর কি, রোজ আপ, উপরে ওঠা, রেস আপ, রেস ওঠা, রেস থেকে রোজ, অ্যাজ এ রেজাল্ট, ফলে দি ওয়াটার, পানি, দি ওয়াটার লেভেল, পানি উচ্চতা অব দা জার, কলসি, পানি উচ্চতা রোজ আপ, উপরে উঠলো, হোয়েন, যখন, দি ওয়াটার, পানি কেম, আসলো, নিয়ার, কাছাকাছি, অ্যাট ইট ইজ, পৌঁছে গেল, যখন পানি উচ্চতা, যখন পানি, যখন পানি নাগালের কাছে এলো, ইট, ড্রিঙ্ক ইট, কাক ইট, ইট মানে ইহা, ইহা বলছে কাক, কাক ড্রিঙ্ক পান করে, ইট এটি পান করলো, অ্যান্ড এবং কোয়েন্সড, এবং কোয়েন্সড, কোয়েন্সড এবং তৃষ্ণা নিবারণ করলো, ইট কোয়েন্সড নিবারণ করলো, ইটস থার্স্ট পিপাসা, এ পিপাসা, অর্থাৎ কাক তার পিপাসা নিবারণ করলো, দেন তখন বা তারপরে, দেন তারপরে দিকো কাকটি, দিকো কাক ফিলু অ্যাওয়ে, উড়ে গেল, উইথ এ জয়ফুল ম্যান্ট, আনন্দ চিত্তে কি কাকটি উড়ে গেল, একটি কি আনন্দ চিত্তে উড়ে গেল, ফিলু উড়ে যাওয়া, অ্যাওয়ে উইথ এ অ্যাওয়ে পথা, ফিলু অ্যাওয়ে উড়ে গেল, উইথ এ জয়ফুল মাইন্ড, জয়ফুল আনন্দ মাইন্ড, চিত্তে মনে, আনন্দ মনে, আনন্দ চিত্তে, মোরাল এই গল্পটির নীতিকথা কি, যে নেসেসারি ইজ দ্য মাদার অফ ইনভেনশন, নেসেসারি প্রয়োজনই ইজ দ্য মাদার পরশুট অফ ইনভেনশন আবিষ্কারে, হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ ওয়াই, হোয়ার দেয়ার ইজ এ উইল, যদি ইচ্ছে থাকে দেয়ার ইজ ওয়াই, উপায় হয়, আর একটা এই গল্পটা দুইটা নীতি কথা আছে, একটা হলো যে প্রয়োজনই আবিষ্কারের প্রসূতি, হোয়ার দেয়ার ইজ এ উইল, যদি ইচ্ছা থাকে দেয়ার ইজ এ ওয়ে, তাহলে কি উপায় হয়, ইচ্ছে থাকলে উপায় হয়, তো যাই হোক এই গল্পটি আমরা ইংরেজিতে বলার চেষ্টা করবো, ইংরেজিতে না দেখেই ইংরেজি গল্পটি চর্চা করার চেষ্টা করবো, তাহলে আমরা ইংরেজি শিখতে পারবো।